প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পিজি পড়ছো, ইভিএন সেমিস্টার এক্সামিনেশন দেবে, তোমাদের সকলের জন্য এই মুহূর্তে সুখবর রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকেও সুখবর রয়েছে, আরও একটি ইউনিভার্সিটির এক্সামিনেশন অনলাইনে হতে চলেছে, এরকম কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত তথ্য রয়েছে। কোন ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কি তথ্য রয়েছে, কি সুখবর রয়েছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তুমি যদি ইভিএন সেমিস্টারের ছাত্র হয়ে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো ইতিমধ্যে রাজ্যের একাধিক ইউনিভার্সিটি কিন্তু এক এক রকমভাবে দাবি জানাচ্ছে ছাত্রছাত্রীরা তাদের এক্সামিনেশন যাতে অনলাইনে হয়। এরই মাঝে কিছু ইউনিভার্সিটির তরফ থেকে সুখবর এসে গেছে অনলাইন এক্সামিনেশন নিয়ে, কিছু ইউনিভার্সিটির তরফ থেকে এই মুহূর্তে অনলাইন এক্সামিনেশন হবে সেই তথ্য পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু বিরাট বড় একটি খবর পাওয়া গেছে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে উঠে এসেছে তোমাদের অনলাইন পরীক্ষাকে নিয়ে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কি তথ্য রয়েছে সেটা জানাবো, তারপরে কোন ইউনিভার্সিটির তরফ থেকে এই মুহূর্তে সুখবর রয়েছে তাদের এক্সামিনেশন অনলাইনেই হতে চলেছে সেটাও জানাবো। সবার প্রথমেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে সুখবরজনিত তথ্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি বলছে, এ একই সাথে এ তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে তথ্য উঠে আসছে, তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এবং তোমরা সকলে অন্তত জেনেও গেছো, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে ফর্ম ফিল আপ জনিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। কাদের জন্য? যারা এই মুহূর্তে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে এবং যারা পার্টের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের পার্ট থ্রি এর জন্য অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপের এর বিজ্ঞপ্তি চলে এসেছে, ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে জুন মাসের 21 তারিখে এ তোমরা যারা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো বা পার্ট থ্রির অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এর অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। এক্ষেত্রে বাদ বাকি যারা ছাত্রছাত্রী রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির, তাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত এখনও পর্যন্ত কিন্তু নোটিশ প্রকাশিত হয়নি। এবং সেক্ষেত্রে যে বিষয়টা আমি আগেই তুলে ধরেছিলাম, যেটা আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বেশ কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই বিষয়টা তুলে ধরেছে, ষষ্ঠ সেমিস্টারের যে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি এসছে সেই পরীক্ষায় শেষ করতে কিন্তু অফলাইনে অনেকটা সময় পেরিয়ে যাবে, যে সময়ের মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের এর রেজাল্ট পর্যন্ত প্রকাশিত করে দেবে পরীক্ষা নিয়ে এত দূরের কথা। যেমনটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে রেজাল্টও প্রকাশিত হবে, সেই সময়ের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে গতিতে এগিয়ে যাচ্ছে সেই গতিতে তাদের পরীক্ষাও শেষ হবে না এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সহ ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত দিক থেকে পিছিয়ে থাকবে, যেটা এই মুহূর্তে কিন্তু সংবাদ মাধ্যমে উঠে এসেছে। আর তোমরা সকলেই জানো এই যে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি, এটি শুধুমাত্র থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য বেরিয়েছে, কিন্তু সেকেন্ড ইয়ার আর এবং ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য এখনও পর্যন্ত ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তিও বেরোয়নি। তাদের পরীক্ষা তো আরও দেরি হয়ে যাবে অফলাইনে নিতে গেলে, সেই কারণেই কিন্তু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর যে শিক্ষক রয়েছে তাদের বক্তব্য, পরীক্ষা সময় মতো যদি শেষ করতে হয় তাহলে কিন্তু অনলাইনেই পরীক্ষা নিতে হবে, যেটা কিন্তু অনেক আগেই আমি তোমাদের জানিয়ে দিয়েছি। এই কাজেই এই মুহূর্তে শিক্ষকদের বক্তব্য অনুযায়ী সময় মতো পরীক্ষা ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের এর শেষ করতে গেলে অনলাইনে পরীক্ষা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেই তারা মনে করছেন। আমরা সকলেই জানি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে চারটি জেলায় প্রায় কিন্তু 150টি কলেজ রয়েছে, সেই কলেজের একাধিক শিক্ষকরা, যেমন আশুতোষ কলেজ থেকে শুরু করে সুরেন্দ্রনাথ কলেজ থেকে শুরু করে ভবানীপুর কলেজ থেকে শুরু করে জয়পুরিয়া কলেজ থেকে শুরু করে মনেন্দ্রচন্দ্র কলেজ থেকে শুরু করে সিটি কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি কলেজে কিন্তু প্রত্যেকটি সেমিস্টারে কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে। এতগুলো কলেজে সঠিকভাবে অফলাইন পরীক্ষার সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে অফলাইন পরীক্ষা নেওয়া কিন্তু সময় সাপেক্ষ, এই মুহূর্তে একাধিক কলেজের শিক্ষকদের এই মুহূর্তে এটাই বক্তব্য রয়েছে। আর যদি সময় মতো পরীক্ষা সেমিস্টারে শেষ করতে হয় তাহলে এই মুহূর্তে একটাই উপায়, অনলাইনে পরীক্ষা। কারণ তোমরা সকলেই জানো জুন মাসের
সবে সবকিছুই কিন্তু এই মুহূর্তে নির্ভর করছে দুটি বিষয়ের ওপর। 27 তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই 150টি কলেজের অধ্যক্ষের ওপর বা প্রিন্সিপালের ওপর, একই সাথে এ 3 তারিখে যে সিন্ডিকেট বৈঠক রয়েছে সেই সিন্ডিকেট বৈঠকের ওপরই নির্ভর করছে অ্যাকচুয়ালি পরীক্ষা কিভাবে নেওয়া হবে। এই অবস্থায় আচার্য গিরিশ চন্দ্র বসু কলেজের অধ্যক্ষ অতীশ কুমার সরকারের বক্তব্য, ষষ্ঠ সেমিস্টারের ফর্ম ফিল আপ হলেও এখনও পর্যন্ত অভ্যন্তরীণ মূল্যায়ন হয়নি, অর্থাৎ ইন্টারনাল এক্সামিনেশন এখনও হয়নি, যা কিন্তু রোল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত। তার মানে বুঝতেই পারছো শুধুমাত্র এটা একটা কলেজ না, এখনও পর্যন্ত অনেক এরকম কলেজ রয়েছে যেখানে কিন্তু রীতিমতো ও ইন্টারনাল এক্সামিনেশান এখনও পর্যন্ত হয়নি, অর্থাৎ ইন্টারনাল এক্সামিনেশান বাকি রয়েছে, তারপরে ফর্ম ফিল আপের প্রসিডিওর বাকি রয়েছে, তারপরে অ্যাডমিট কার্ড আর এবং তারপরে কলেজগুলোর ওপর অনেক রকম কাজ বাকি রয়েছে, তারপরে এক্সামিনেশান খাতা দেখা আর তারপরে ফল প্রকাশ, মানে বুঝতেই পারছো অনেকটা সময় সাপেক্ষ, সেটাই কিন্তু শিক্ষকদের একাংশ বলতে চাইছে। এছাড়া আচার্য জগদীশ চন্দ্র বসুর অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি শিক্ষকের চিন্তা এই মুহূর্তে যে বিগত সময়ে যখন ক্যালকাটা ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ হয়েছে তখন একবারে কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়নি, আর 3 দফায় ফর্ম ফিল আপ হয়েছে, যাদের বাকি আছে তাদেরকে আবার সুযোগ দেওয়া হয়েছে বিভিন্ন ভুল বা ত্রুটির কারণে। সেক্ষেত্রে এবারও কিন্তু এই একই রকম জিনিস যদি ঘটে সেক্ষেত্রে পরীক্ষা শুরু হতে হতে কিন্তু জুলাই এর শেষ হয়ে যাবে, যেটা এই মুহূর্তে কিন্তু সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে এসছে এবং শিক্ষকদের একাংশের কিন্তু এই বক্তব্যটাই রয়েছে। এবং সেই কারণে কিন্তু শিক্ষকদের একাংশের ধারণা যে এই মুহূর্তে যে পরীক্ষা আছে সেই পরীক্ষা অনলাইনে যদি হয় তাহলেই সময় মতো শেষ করা সম্ভব। মোট কথা তোমরা বুঝতেই পারছো ক্যালকাটা ইউনিভার্সিটির যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা অনলাইনে হলে সময় মতো সমস্ত কাজ সম্পন্ন হবে, অফলাইনে যদি হয় তাহলে কিন্তু অনেকটাই দেরি হবে, যেক্ষেত্রে পরবর্তীকালে ভর্তিতে অসুবিধা হতে পারে, এ যেটা এই মুহূর্তে সমস্ত দিক থেকে উঠে আসছে। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা ছাত্রছাত্রী আছো তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। এরপরে দ্বিতীয় যে সুখবরটি তোমাদের জানাবো সেটা প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছো তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান অনলাইনেই হবে, এরকম একটি তথ্য কিন্তু রীতিমতো পাওয়া যাচ্ছে। এ কাজেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি এই মুহূর্তে, তার সত্ত্বেও সিধু কানু বিরসা ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী আছো তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হতে চলেছে এই মুহূর্তে, কিন্তু এরকমই তথ্য রয়েছে, যেটা একটা সুখবর। যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসলে সম্পূর্ণভাবে বলা ঠিক হবে না, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে তোমাদের জানিয়ে দেবো, কিন্তু এটা একটা সুখবর, তাই জন্য তোমাদের প্রত্যেককে জানালাম যে এই মুহূর্তে সূত্র মারফত তথ্য রয়েছে তোমাদের সিধু কানু বিরসা ইউনিভার্সিটির এক্সামিনেশানও বাঁকুড়া ইউনিভার্সিটির মতো ও বিশ্বভারতী ইউনিভার্সিটির মতো এবং অন্যান্য যারা নোটিশ প্রকাশিত করেছে অনলাইনে সেই সমস্ত ইউনিভার্সিটির মতো তোমাদেরও অনলাইন নোটিশই বেরোতে চলেছে, যেটা এই মুহূর্তে সূত্র মারফত তথ্য রয়েছে, তোমাদের বিস্তারিত জানালাম, অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে কনফার্মভাবে তোমাদের আবার পুনরায় জানিয়ে দেবো। আর বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে তো আজকেই জানা যাবে অ্যাকচুয়ালি তাদের এক্সামিনেশান কীভাবে হবে, বৈঠক রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত আসলে প্রত্যেককে জানিয়ে দেবো। অন্যান্য ইউনিভার্সিটি থেকেও কিন্তু এই মুহূর্তে বিভিন্ন আপডেট আসছে, কনফার্ম কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানাবো। তো তার জন্য অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই মুহূর্তে যে তথ্যগুলো রয়েছে সমস্তটা পৌঁছে যেতে পারে।